কত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা, তোমাকে বাসাও বাঘ 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 সুন্দরবনে বাঘ 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 আমার আকাশ নীলে তুমি যে নীলি মা, আমার আকাশ নীলে তুমি যে নীলি মা, তোমাকে জানিয়ে দিলাম। কোনো পার্ক লাভার আজকের ভিডিওটি তাদের জন্য না, যারা প্রকৃতি লাভার তাদের জন্য। চলছি গরিবের সুন্দরবন বা বগুড়ার সুন্দরবনের সৌন্দর্য তুলে ধরতে। আমার সাথে নৌকায় অসংখ্য লোকজন। মূলত আমরা চলছি হচ্ছে গোসাইবাড়ি ঘাট থেকে, সেখান থেকে যাব হচ্ছে ধারাভাষ্য চর বা সুন্দরবন। পাশাপাশি এই নদীর মাঝখান দিয়ে চলছি, নদী ভাঙন দেখে সত্যি হৃদয়ে আঘাত হানল। হয়তো আমাকে এই নদীপথে চলতে অনেক ভালো লাগছে, আপনাকেও ভালো লাগবে, কিন্তু এই নদী অঞ্চলের লোকজন ভাঙ্গা গড়া তাদের হচ্ছে জীবন। এর মাঝেই এই সুন্দরবনের একটা ফিল্ম আমরা পাচ্ছি যে সেইভাবেই চলছি, এটা হচ্ছে বয়েল এলাকা। এইটা নিয়েও আমি অন্য এক সময় আপনাদেরকে ভিডিওতে নিয়ে চলে আসবো আর কি, ডিটেলস সহ আর কি বিস্তারিত পাবেন। চলছি সেই ধারাবর্ষের চরে যেখানে রয়েছে সুন্দরবনের মতো ফিল, অসম্ভব রকমের আপনাদের ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইটাই সেই আমাদের কাঙ্ক্ষিত ধারাবর্ষের চর। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছবো সেখানে, সৌন্দর্য তুলে ধরবো, সাথেই থাকবেন। হ্যালো বগুড়াবাসী, তোমাদেরকে এমন একটা জায়গা আজকে আমি নিয়ে এসেছি, অনেকেই হয়তো দেখতে পারবে না দেখতে পারবে, পরবর্তীতে আমার এই ভিডিও দেখার জন্য অনেকেই চলে আসবে এই জায়গায়। চারিদিকে নদী, মাঝখানে চর, সেখানে প্রচুর গাছ। বলা হয় যে গরিবের সুন্দরবন বা বগুড়ার সুন্দরবন। এই সুন্দরবনের সৌন্দর্যই আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো বিশেষভাবে, অসম্ভব রকম ভালো লাগবে দর্শক। এখানকার পরিবেশটা যে কত মধুর হতে পারে, আপনারা দেখেন যে চারিদিকে এই পাশে মেঘ নেমে গেছে, পাশে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে নদী, মাঝখানে এই বিশাল অংশ জুড়ে আপনারা বন জঙ্গল দেখতে পাচ্ছেন প্রায় কয়েক একর জুড়ে, সঠিক জায়গাটা জানা নেই। এইটার লোকেশন আমি আপনাদের বলছি, এটা হচ্ছে বগুড়া জেলার এদিকে শেষ প্রান্তে, অর্থাৎ ধনুর থেকে পূর্ব দিকে কিন্তু সারিয়াকান্দি থানার শেষ প্রান্তে, এবং পাশেই হচ্ছে আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা। অর্থাৎ সরিষাবাড়ি এবং সারিয়াকান্দির মাঝে এই অপূর্ব সৌন্দর্য বা গরিবের সুন্দরবন বলতে পারেন। চারিদিকে যমুনা নদী, মাঝখানে চর, এই সুন্দর গাছগুলো, যদিও সুন্দরী গাছ বা গেওড়া গাছ বা কোনো কিছু নেই এখানে, তারপরেও এখানকার সৌন্দর্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে শুধু যে আমি আজকে জঙ্গলে একা এসেছি তা না, আমার মতো অসংখ্য ভ্রমণ পিপাসু দর্শনার্থী বন্ধুরা এসেছে। আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো যে অনেক পিকনিকের লোকজন চলে আসছে শুধুমাত্র এখানে পিকনিক করার জন্য, সেই পিকনিক স্পটেও আমি যাব আপনাদেরকে দেখানোর জন্য। তার আগে এই বনের সৌন্দর্য উপভোগ করুন, এবং এখানে আসার ওয়ে হচ্ছে আপনি সারিকান্দি কালীতলা ঘাট থেকেও আসতে পারবেন নৌকা রিজার্ভ নিয়ে। এছাড়া গোসাইবাড়ি যে বাঁধ আছে এখান থেকেও আপনি প্রতিদিন দুবেলা নৌকা যাতায়াত করে, আমি এদিক দিয়ে আসছি, এদিক দিয়েও আপনি আসতে পারবেন। হ্যাঁ, সুন্দরবনে গেলে সাধারণত আমরা বাঘ দেখতে পাই, বাট এই সুন্দরবনে আমরা বাঘ না পেলেও এখানে প্রচুর পরিমাণে ঘোড়া এবং গরু আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আসলে এখানকার সৌন্দর্য কতটা মুগ্ধ হওয়ার মতো, কতটা সৌন্দর্য উপভোগ করার মতো। সুন্দরবনে গেলে সাধারণত আমরা যেটা একই সঙ্গে নদী এবং গাছের যে একটা উপভোগ করি, এখানেও আপনার গাছে পানি কিছুদিন আগে উঠেছিল, বন্যার সময় পানি ওঠে, তারপরে এখানে গাছগুলো বেঁচে থাকে। সুন্দরবনে জোয়ার ভাটার সময় আমরা যে দৃশ্যটা অবলম্বন হয় আমারটা এখন বলতে হবে, একটা জোয়ার ভাটার সময়। পাশাপাশি এইখানে আসতে হলে চারিদিকেই একটা, আপনারা দেখেছেন যে চারিদিকে নদী, মাঝখানে হচ্ছে এই জঙ্গলটা, সত্যি অন্যরকম একটা। আবার অনেকেই এটাকে বলে থাকেন গরিবের নিউজিল্যান্ড, কারণ একটু পরে আমরা গরু ছাগল আমরা কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ গরিবের নিউজিল্যান্ডের মতো যে অবস্থা, এখানকার অবস্থাটা সেম ওই রকমই। এবং পাশাপাশি অনেক পিকনিক পার্টি, যারা পিকনিক পার্টি করার জন্য আসছেন, আমি বলেছিলাম যে এটা হচ্ছে অনেকটা গরিবের নিউজিল্যান্ডের মতো। নিউজিল্যান্ডে যে প্রচুর পরিমাণে জমিতে গাছে অর্থাৎ গরু ঘাস খেয়ে থাকে, আমাদের এখানে অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যারা এই যে দেখেন যে নিউজিল্যান্ডের দৃশ্যটা অনেকটা অবলম্বন হবে এই সুন্দরবনের ভেতর।
গরিবের সুন্দরবন বলেন আর গরিবের নিউজিল্যান্ড বলেন, যে কোনো একটা বললেই হইলো এটা। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন কি পরিমাণ গরু। আমি বলেছিলাম যে আপনাদেরকে যে গরিবের সুন্দরবন, সুন্দরবনে বাঘ হরিণ থাকলেও এখানে প্রচুর পরিমাণে গরু নিয়ে লোকজন আসে, যা অসংখ্য গরু এবং রাখাল বয়রা যারা নিয়ে এখন হয়তো বাড়ির দিকে ফিরছে। সকালবেলা তারা এসেছিল প্রচুর পরিমাণে গরু নিয়ে, যে গরুগুলো আমরা দেখছি, এবং এই গরুগুলো নদী সাঁতরিয়ে পার্শ্ববর্তী যে বাড়ি অর্থাৎ গ্রামে চলে যাবে। আমরা সেদিকেই ধাবিত হচ্ছি, চলুন আমরা এনজয় করি, উপভোগ করি এখানকার চমৎকার দৃশ্য। আসলে আমরা গরু দেখলাম, আরও কিছু ছাগল এবং ভেড়া আছে, যে এখানে কত সুন্দরভাবে, কত আরামে, কত আয়েসে ভঙ্গিতে রয়েছে। এবং পাশাপাশি আপনারা ওই পাশে নদী দেখতে পাচ্ছেন, নদীতে অনেকে গোসল করছে একসঙ্গে, অনেকগুলো নির্যাস এখানে, যেটা অ্যাকচুয়ালি কোথাও এভাবে পাওয়া যায় না, যে একই সঙ্গে বন জঙ্গল নদী পাশে চর অঞ্চলে বাড়ি সবগুলো একদম উপভোগ করার মতো জায়গা। আপনি আসলে এখানে সারাদিন থাকতে পারবেন। আমি অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আসছি, এখনও আসি, হয়তোবা থাকাও লাগতে পারে এখানে, এখনও যোগাযোগ ব্যবস্থার অবস্থা অতটা ভালো না, দেখা যাক পরিস্থিতির আলোকে আমি এখন চেষ্টা করব, প্রয়োজনে যাওয়ারও চেষ্টা করব, দেখে দেখ কোন পরিস্থিতির দিকে আমরা এগুতে পারি। আসলে সত্যি সত্যি উপভোগ করার মতো, সত্যি গরিবের অ্যামাজন বলতে পারেন, সুন্দরবন বলতে পারেন, নিউজিল্যান্ড বলতে পারেন, যেটাই পড়েন না কেন, সবগুলোর নির্যাস একসঙ্গে এই জায়গায় আসলে আপনি পাবেন। দর্শক, আমার সঙ্গে আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন রাখাল ভাই, যিনি পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পড়াশোনা করে, পাশাপাশি এই জঙ্গলে, এই গভীর জঙ্গলে গরু নিয়ে আসছে। সত্যি ভালো লাগলো। কয়টা গরু আছে ভাই আপনার? পাঁচটা নিয়ে আসছেন, সকালবেলা আসছেন। আপনারা চর অঞ্চলে থাকেন, আপনি নিজেও বললেন যে আপনার বাড়ি থেকে কলেজের দূরত্ব 10-12 কিলো, প্রতিদিনে যাওয়া কষ্টকর, তারপরেও আপনাকে কেমন লাগে এত কিছু এত কষ্টের মাঝেও? ভালোই লাগে, ভালোই লাগে। এখানে তো দেখতেছি অনেকেই পিকনিকে আসে, সেক্ষেত্রে ছিনতাইকারী বা এই ধরনের কোনো ভয় টয় আছে কিনা, বা এই এলাকার লোকজন ওরকম খারাপ না তো? হ্যাঁ দর্শক, এই স্থানীয় এই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এই অঞ্চলে আপনি নির্বিঘ্নে এসে সারাদিন কোলাহলমুক্ত সময় অতিবাহিত করতে পারেন, সত্যি সুন্দর লাগবে। এখানে কোনো ভয়ের কোনো বিষয় নেই, এখানে ছিনতাইয়ের কোনো, আমরা জানি যে বিভিন্ন পার্কে গেলে অনেক সময় ছিনতাইয়ের একটা ভয় থাকে, এখানে সেইটা একটা নাই। বাসাও বাসাও বাঘ 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 বাঘ, সুন্দরবনে বাঘ 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 বাঘ, বাগালো 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 বাঘ 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 বাঘ। সুন্দরবনের মধ্যে আমি এখন দৌড়ে চলছি, নৌকা ছেড়ে দেবে। যাওয়ার সময় বগুড়া লাইব্রেরি সমিতি তারা এসেছিল দুটি নৌকা নিয়ে এখানে পিকনিক করতে, মূলত তাদের সঙ্গেই আমরা চলছি। সত্যি অনেক খারাপ লাগছে, চমৎকার এই জায়গায় সারাদিন কাটালাম, অনেক সঙ্গে মিশলাম, সত্যি অনেক ভালো লেগেছে, মন চাইতেছে এখানে থেকে যাই, কিন্তু এখানে থাকার আসলে পরিস্থিতি নেই, তারপরেও যেতে হচ্ছে। আমরা এবার যাচ্ছি কালীতলা হয়ে, অর্থাৎ আমরা সারিয়াকান্দির কালীতলাতে উঠব। সত্যি এই নদীর মধ্যে ভয় লাগলেও অনেকে নাচ গান করতেছে, কিন্তু এই দৃশ্যটুকু দেখে আমার মনে পড়ে গেল সেই সমুদ্র সৈকতের কথা, অনেকটা সমুদ্র সৈকতের ফিল আমরা পাচ্ছি। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।